ॐ हृदये वसतु राम कृष्ण नयने लसतु राम कृष्ण श्रवणे धरतु राम कृष्ण राम कृष्ण ज्ञाने विभातु माता शारदा ज्ञाने रजतु माता शारदा सहने तिष्ठतु माता सारदा जननी शेमार सारदा विवेके नंद विवेकानंदा कर्मणि भातु विवेकानंदा वीर्य दिव्यतु विवेकानंदा विवेकानंदा ज्ञान पारावर হৃদেবসতু রাম কৃষ্ণ নয়নেলসতু রাম কৃষ্ণ শ্রবণে ধরতু রাম কৃষ্ণ রাম কৃষ্ণ সারা শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমা সরদা পুথি থেকে পাঠ এবং আলোচনা নিয়ে আজকে বিগত দিন আমরা শেষ করেছিলাম মায়ের আসার কথা শ্রী শ্রী মাতার জন্ম রহস্য সেইটি বলেছিলাম এবং সেটা বলার সময় উদাহরণ দিয়েছিলাম সেই এল্লা পুকুরের ধারে মায়ের মা শ্যামা সুন্দরী দেবী তিনি শৌচে গিয়েছিলেন এবং শৌচে যাওয়ার পরে তিনি দেখলেন যে একটি বালিকা তার কে গলা জড়িয়ে ধরে বলছেন মা তোমার ঘরে এলুম তিনি ওখানে অজ্ঞান হয়ে পড়লেন এবং তার বাবা ওই রকম আরেকটি দর্শন করলেন এবং অবশেষে জগন্মাতার জন্ম হয়েছে আজকে আমরা যেটা পড়বো সে অধ্যায়ের নাম হচ্ছে জন্ম জন্ম বিবরণ, বিবরণের অপূর্ব একটা ভাব আছে সেটা হচ্ছে এই যে মা যখন জন্মালেন তখন কিরকম অবস্থা ছিল এবং কেমন ভাবে প্রকৃতি ধরাতল মাকে গ্রহণ করলো মানুষ তো গ্রহণ করেছেই কিন্তু প্রকৃতি কিরকম করে দেবীর এই আবাহনকে গ্রহণ করেছিল পুথিকার দেখছেন এইবার শুনো সবে অপূর্ব কথন মাথার হইবে এ ভাবে আগমন এসেছে পৌষ মাস কৃষকেরা মাঠে আনন্দ বিউহল চিতে ধান্য শস্য কাটে লক্ষ্মীর কৃপায় ধান হয়েছে প্রচুর এত ধন্য আসে নাই আগে কোনোপুর সুখের সময় ইহা গ্রামেরও ভিতরে নবান্য উৎসব হয় প্রতি ঘরে ঘরে ক্ষেত্র লক্ষ্মী করিয়া স্থাপন জয়রাম মাটিবাসী ম আনন্দে মগন ভারী সুন্দর কতগুলো শব্দ ব্যবহার করা আছে শব্দ দিয়ে বোঝাচ্ছেন যে মায়ের আগমন হবে এই সময় যেরকম হয় পৌষ মাসে কৃষকরা ধান কাটতে শুরু করেন এবং তাদের ভীষণ আনন্দ হয় আনন্দ বিউভাল চিতে ধান্য শস্য কাটে এটা আপনারা যারা শহরে বাস করেন এর থেকে অনুভব করতে পারবেন না যখন একবারে সেই ক্ষেত ভর্তি ধান তৈরি হয় এবং যে কাটা হয় এমনকি যারা এর জন্য টাকা নিয়েই কাজ করেন তাদের ভেতরে একটা অদ্ভুত একটা আনন্দ কাজ করে যে এক অদ্ভুত সুন্দর একবারে ভরা ক্ষেত সেই শস্য কাটা হচ্ছে এবং সেই শস্য তারা তৈরি করছে ঝাড়ছেন তারা তার থেকে ধান তৈরি হবে এসব তৈরি হবে যাদের নিজেদের জমি নিয়ে অন্যের জমিতে কাজ করেন তাদের ভেতরে এক অদ্ভুত আনন্দ সে বিশাল বিশাল ধানের বোঝা বয়ে বয়ে নিয়ে যাচ্ছেন ছেলেরা মায়েরা তাদের আমার অনেক সময় জিজ্ঞেস করতাম যে তাদের কষ্ট হয় কিনা তাদের ভীষণ আনন্দ এবং তারপর সেই ধান ঝাড়া হচ্ছে এখন তো মেশিনে ধান ঝাড়া হয় এই ধান ঝাড়া হচ্ছে আর ধান হয়ে যাওয়া যায় ঝাড়া হয়ে গেলে সেই খড় তুলে এক জায়গায় সেই উঁচু করে ডিবে মতো করছে বাঁশ দিয়ে মাছা তৈরি করে দেওয়া হয় এবং তার উপর পরপর পরপর খড় রেখে একটু উঁচু জায়গা ইট ইট দিয়ে আমরা সেই মাছাটা তৈরি করি এবং সেটা সবটাই বাঁশ দিয়ে সুন্দর করে মাছা তৈরি করে আগে থেকে আলকাত্রা মাখা হানো হয় সেই বাঁশগুলোতে যাতে ঘূর্ণা ধরে যায় এবং তারপরে সে সুন্দর করে সেই সারা বছরের জন্য ধান এই খড় সেগুলোকে রাখা থাকে এবং সে কি আনন্দ হয়ে গেলে সে কত রকম ভাবে সেই নিয়ে আসা এগুলো দেখার সৌভাগ্য আমাদের হয় এই যে বলছেন না আনন্দ বিহু হল ধান্য ধান কাটে লক্ষ্মীর কৃপায় ধান্য হয়েছে প্রচুর এত ধান্য আসে নাই আগে কোনোপুর বলছেন জগন্মাতা আসবেন তার আগমন বার্তা শুনেই প্রচুর পরিমাণে ধান্য হয়েছে এর আগে কখনো এত দিন এত ধান হয়নি কোনো দিন এত ধান হয়েছে এটা ভগবানের অশেষ কৃপা আমরা যখন এবছর যখন এবছর দু হাজার কুড়ি সালে আমফান হলো একবার সমস্ত নষ্ট হয়ে গেছিল মানুষজন কোনোভাবে দাঁড়ানোর সময় নেই কিন্তু যখন ধান ধান হলো সাধারণত যদি বেশি হয় তাহলে খড় কম হয় আর খড় বেশি হলে ধান কম হয় কিন্তু সেবারে যত ধান হয়েছে তত খড় হয়েছে এত খড় হয়েছে এত খড় হয়েছে আমফানে তারপরে যে বৃষ্টি তাতে যে খড় নষ্ট হয়ে গেছিল আমাদের গোখাদ্য সে সমস্ত পূর্ণ করে অতিরিক্ত হয়ে গেল আগে দোতলা মতো এই উঁচু করলে প্রায় দেড়তলা দেড়তলা পৌনে দোতলা হতো এটা প্রায় দোতলার সমান দোতলার চেয়েও বড় আমাদের সেই ধানের যে মড়াইগুলো সেই উঁচু করে যে ধান রাখার যে জায়গা খড় রাখার যে জায়গা সেগুলো অত উঁচু হলো বস্তা বস্তা ধান বিক্রি হচ্ছে প্রকৃতি মা যেরকম একদিক থেকে কেড়ে নেন তেমনি একবারে উজাড় করে ভর্তি করে দিয়েছেন ঠিক সেই রকম বলছেন জগন্মাতা আসবেন তার আগমন বার্তা সেই লক্ষ্মীর প্রাচুর্য যেন খেতে হচ্ছে সুখের সময় ইহা গ্রামের ভিতরে নবান্ন উৎসব হয় প্রতি ঘরে ঘরে নতুন অন্ন জগন্মাতা ভগবানকে দেওয়া হয় সেই নতুন অন্ন অন্ন হয় পায়েস হয় তারপরে সেই চালকে গুঁড়ো করে তার সঙ্গে নানা রকমের নতুন সবজি দুধ ক্ষীর সমস্ত দিয়ে নবান্ন তৈরি করা হয় আমাদের আশ্রমে একদম স্ট্যান্ডার্ড নিয়ম আছে শ্রী মায়ের জন্মতিথি সেই দিনকে আমাদের নবান্ন হয় আমাদের অন্য কোনো দিন নবান্ন হয় যেদিন নবান্ন দিন লেখা টেকা থাকে আমাদের একটু সমস্যা আছে ওখানে ধান টান ঝাড়া ধান ঝাড়লেও সেই তার থেকে চাল তৈরি করার কল খুব কম ছোট্ট দিন তো কল কম সেই কারণে আমরা একদম স্ট্যান্ডার্ড একটা দিন ঠিক করে রেখেছি সেটা হচ্ছে শ্রী মায়ের জন্মতিথি সেই দিনকে আমরা যদি অল্প করেও হয় সেটুকুও সেটা তা দিয়ে নবান্ন তৈরি করে শ্রীশ্রী মা এবং ঠাকুরকে নিবেদন করা হয় এবং সেটাই আমাদের নবান্ন উৎসব সেটা ছাত্রদের ভেতরে সবার ভেতরে বিতরণ করা হয় বলছেন ক্ষেত্রলক্ষী ভাণ্ডারিতেই করিয়া স্থাপন জয়রাম বাটীবাসী আনন্দে মগন মাকে আবাহন করার জন্য ক্ষেত্রলক্ষীকে ক্ষেত থেকে যে ক্ষেতের মধ্যে থেকে যে উৎপন্ন হয়েছেন যে লক্ষ্মী তাকে নিজেদের বাড়িতে রেখে মায়ের আগমন বার্তা প্রকাশ করছেন পুথিকা লিখছেন রবি প্রান্তরাদি শ্যামলিমা ভরা অন্দরবাহির বাহির আজি আনন্দ মুখরা আসিবে পৌষকালী তান্ত্রিকেরা যত অধীর হৃদয় আছে অপেক্ষায় রত বালুক বালিকা সবে পৌষ পার্বণে ঝোলা খাবে পিঠা হরসিত মনে সে যে সেই আয়োজনে যত গৃহস্থ ব্যাপৃত ঢেকি সালে কটে চাল যে যাহার মতো খ্রিস্টান সমাজ আজ পরম আবেগে মত্ত আছে নিরবধী যিশুর উৎসবে দক্ষিণ আয়নের শেষে উত্তরায়ণী দেবগণ জাগরিত ভক্তিপূর্ণ মনে বারোশত ষাট সালে আটুই পৌষে দিবা হল অবসান নিশাকাল আসে গগনে তারকারাজি অতি সমুজ্জ্বল হাসিতে খুশিতে ভরা করে ঝলমল আকাশে জ্বলেছে আজ কোটি কোটি বাতি কার আগমনে ধন্য হবে এই রাতি জানে না মনুষ্যগণ জানে দেব তারা তাই বুঝি দীপ জালি দিয়েছে তাহারা লক্ষ্মী মাতা আজি রাতি আসিবেন ভবে সেই আয়োজনে রয়ে দেবতারা সবে সড়গে দু বাজে রিষ্ট দেবগণ থরে থরে করে সবে পুষ্প বরিশন লক্ষ্মী বাড়ে লক্ষ্মী আসে রামচন্দ্রপুরে অধিষ্ঠিতা যেই দেবী শ্যামারও উদরে কৃষ্ণা সপ্তমী তিথি দুই তন্ড পলে ভূমিষ্ঠা হইলা দেবী জগতের ফলে জয় রাম ধন্য ধন্য আজি শ্যামা লক্ষ্মী এলো কন্যা হয়ে নাহিকো উপমা রামচন্দ্র ধন্য পে কন্যা রূপে তারে ধন্য তুমি ধন্য আমি জগত মাঝারে অচিরে মঙ্গল শঙ্খ হল শুভ পায়ে গ্রাম গ্রামবাসী যত নাম হয় তার মা ঠাকুরানী কেনা হলো কেন হলো এই নাম এবে মোরা জানি ঠাকুরের মনি তিনি তাই এই নাম প্রভুই দিলেন ইহা সার জানিলাম ডাক নাম হয় তার মা সারদা মণি তাই মোরা সবে তারে সেই নামে জানি পুথিকার বলছেন যে রবি প্রান্তরে শ্যামলিমা ভরা প্রান্তর গুলো ভর্তি কিন্তু আসল অন্তর বাহির আজি আনন্দ মুখরা মানুষের ভেতরে এবং বাইরে আনন্দে পরিপূর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ এসছেন রাজেন্দ্রনাথ মিত্রের বাড়িতে বর্ণনা আছে শ্রীরামকৃষ্ণ সন্ধ্যাবেলা এসে উপস্থিত হলেন তারকা রাজির মতো ভক্তরা যেন শ্রী শ্রীরামকৃষ্ণ আকাশে এসে উপস্থিত আর তার মাঝখানে স্বরূপ আনন্দে পরিপূর্ণ রূপে শ্রীরাম কৃষ্ণ এসে হাজির তাকে দেখে ভক্তদের ভীষণ আনন্দ ভেতরে আনন্দ বলছেন তার সেই দিব্য রূপ দর্শন করে যেরকম আনন্দ হচ্ছে তেমনি তার কথা শুনে সেটা ভেতরে গিয়ে ঢুকছে এবং তখন ভীষণ রকমের আনন্দ হচ্ছে সেই আনন্দ শব্দ দিয়ে প্রকাশ করা যায় না এত আনন্দ হচ্ছে বলছেন ভেতরে বাহিরে আনন্দ ঠিক সেই রকম এই কেন আনন্দ হচ্ছে আমরা জানি না কিন্তু সেই আনন্দটা অপূর্ব আনন্দ রবিশস্য প্রান্তরা দিয়ে শ্যামলিমা ভরা অন্তরবাহির আজি আনন্দ মুখরা আপনাদের এই ক্লাসেই একটা উদাহরণ দিয়েছিলাম শ্রীরামকৃষ্ণ জন্ম মহোৎসব হয় যে ঠাকুরের জন্মতিথির পরের যে রবিবার হয় সেই জন্ম মহোৎসবে আমরা দীর্ঘদিন বেলুন মাঠে থাকার জন্য অনেক দিন সেইখানে কাজ করেছি জিওসি ক্যাম্পে আমাদের চোখের সামনে দিয়ে প্রায় তিরিশ চল্লিশ হাজার প্রতি মানুষ প্রতি ক্ষণে ক্ষণে বয়ে যাচ্ছে এবং সারা দিনে কয়েক লক্ষ মানুষ চলে যাচ্ছে এটা একটা অদ্ভুত জিনিস আমরা প্রত্যক্ষ করতাম কেউ গোমরা নয় সবাই আনন্দে ভরপুর কেন খিলখিল করে হেসে ঝরে পড়ছে কেউ বুঝতে পারছে না সে নানা রকমের সব যন্ত্রপাতি সেই এক ধরনের বাঁশি পু করে বাজালে দুপাশ দিয়ে গোপ বেরিয়ে পড়বে তারপরে মাথায় পড়েছে একটা ক্যাব আর হাতে সে ট্রাম্পেট বাজাচ্ছে একজন সেই ট্রাম্পেট বাজাচ্ছে আর একজন পু পু করছে আর নিজেরা সাধুরা ব্রহ্মচারীরা বা সাধারণ মানুষরা করে নাচে আছে সেই এক ধরনের খেলনা আছে এরকম করে টিপে দিলে জিনিসটা ওপরে ছুটে যায় তারপরে যেরকম স্পেস শ্যুট নামে ঠিক সেরকম স্পেস শ্যুট নামার মতো সেই ভদ্রমহিলা খিলখিল করে হাসছেন কত বয়স হয়েছে তার স্বামী ওটা করেছেন আর সেইটা উপর থেকে ওরকম পড়ছে আর সে খিলখিল করে হাসছেন কেন আনন্দ কেউ বুঝতে পারছে না কারণ ঈশ্বর স্বরূপ হয়ে আমাদের মধ্যে বিরাজ করছেন ঠিক সেরকম তাদের ভেতরে বাইরে আনন্দ প্রকাশিত হচ্ছে বাইরে আনন্দ তো খুব ভালো শস্য হয়েছে সেইটার আনন্দ সাকসেস এইখানে আপনারা যখন রান্না বান্না হয়ে যাওয়ার পরে কর্তারা ধন্য ধন্য করতে পারে যে স্টাফ পটাটোর ভেতরে আলু তার যে ছানা দেওয়া হয়েছিল অপূর্ব সুন্দর মিহি হয়ে গেছে মুখের মধ্যে ঢোকালে সেই কাদার মতো গলার ভেতর দিয়ে পেটের মধ্যে চলে যাচ্ছে কিংবা ক্ষীর খুব ভালো হয়েছে তারপরে পাটি সাপটা যে করেছে তার মধ্যে ক্ষীর ঢুকিয়ে সেই এপাশ ওপাস করে ভালো করে এপিট ওপিট করে ঘি দিয়ে লালচে করে ভেজেছে পেট খারাপ যাতে না হয় স্বাস্থ্যে যাতে ক্ষতি না হয় ভালো ক্ষী নয় সেটা ওই রিফাইন্ড অয়েল ব্যবহার করা হয়েছে এই রকম যে নানা রকমের সব নানা রকমের যে আনন্দ এতে ভেতরে বাইরে আমাদের আনন্দ যখন রান্না করা হচ্ছে ভগবানের জন্য যখন আমরা রান্না করি ভীষণ আনন্দ আমাদের ভীষণ এত আনন্দ এত আনন্দ কেউ চলে গেল গুপ্তাতে গিয়ে সেখান থেকে ওই ইয়ে নিয়ে এসছে কি নাম বলে গুজিয়া নিয়ে এসছে সেই গুজিয়া নিয়ে এসে সেই খাওয়া হচ্ছে সে আনন্দে ভরপুর হয়ে আছে কেন আনছি কি জন্য আনছি সে আনন্দটা আমরা প্রকাশ করতে পারি কারণ ঈশ্বরের আনন্দ তার মধ্যে দিয়ে সঞ্চারিত হচ্ছে বাইরে তাতে ভীষণ আনন্দ তাদের প্রচুর সবজি হয়েছে ভেতরে তাদের আনন্দ কারণ আনন্দস্বরূপিনী জগন্মাতা তাদের গৃহে এসে উপস্থিত হয়েছেন বলছি তান্ত্রিকেরা তারা পৌষকালী পুজো হয় পৌষকালী খুব বিখ্যাত সেই পৌষকালী পুজো হয় সে পৌষকালী পুজো হবে তার জন্য তারা অপেক্ষা করছে। আর ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ বেশি পৌষ পার্বণ এসে উপস্থিত হয়েছেন ঝোলাঘুড় আর পিঠা খাবে হরসিত মনে এই আনন্দ বোধ তার কোনো এ স্বাদের বোধার তুলনা হয় না আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে বিকেল বিকেল হচ্ছে মানে আমরা স্কুল থেকে ফিরে এসেছি মানে গরম জল চাপান হয়েছে গরম জল চাপান হয়েছে মানে বুঝতে পারতাম সেদ্ধ পিঠে হয়ে গেছে আর শুধু শুধু জামা কাপড়গুলো কোনো রকমে খুলে বাড়ির জামা কাপড় পরে এসে বসা সোয়েটার পরে এসে বসা এইটি খালি আবশ্যক আর সেই পাতের মধ্যে গরম গরম পিঠে পড়বে আর ঝোলা গুড় সে যে কি আনন্দ কি আনন্দ সে খেতে পারছি না আমরা কিন্তু তাতেই কি আনন্দ নারকেলের যে ছাই দেওয়া হয়েছে তাতে একটুও গুড় টুড় কিচ্ছু দেয়নি আর চালের গুঁড়ি দিয়ে ফাঁকিবাজি পিঠে সেইগুলো সেদ্ধ পিঠে করে দেওয়া আছে কিন্তু তাই আমরা হরসিত মনে খাচ্ছি বাচ্চারাও ভীষণ আনন্দ সেই আয়োজনে যত গৃহস্থ ব্যাপৃত নেকি কোটে চাল যে যাহার মতো যেমন ছোট শিশুরা খেয়ে আনন্দিত আর যারা খাওয়াবেন বলে তৈরি করছেন তাদের ভেতরেও আনন্দ তারা তাদের মতো করে চাল কুটছেন চাল গুঁড়ো করছেন চাল তৈরি করছেন সেই সব জিনিস তৈরি করবেন বাড়ির লোকেরা এই বিশেষ উৎসবে খেয়ে আনন্দিত হবে এইখানে একটা অতিরিক্ত জিনিস বলা হয়েছে সেটা সেই সময় ছিল না খ্রিস্টান সমাজে আজ পরম আবেগে মত্ত আছে নিরবতী যিশুর উৎসবে এই যে কথাটা সেই সময় খ্রিস্টানদের এই প্রভাবটা আমাদের উপর এত ছিল না আপনারা অনেকেই প্রশ্ন প্রশ্ন করেন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশনে মিশনে করা হয় হয় ঠাকুরের সেটা বড় কথা না কিন্তু চব্বিশে ডিসেম্বর আমরা যিশুর পুজো করি না সেটা একটা অদ্ভুত ঘটনা আপনারা সবাই জানেন আঠারোশো ছিয়াশি সালের চোদ্দই কোথায় অগস্ট ঠাকুরের শরীর চলে গেল ষোলোই আগস্ট ঠাকুরের শরীর চলে গেল তারপর থেকে সকলের মনের ভেতরে একটা সংশয় সবাই ভাবছেন ঘর ছাড়বেন কিন্তু একেবারে চলে আসতে পারছেন না বরনগর মঠও তৈরি হয়েছে যাদের কোথাও থাকার জায়গা নেই সেই আমাদের অদ্্বৈতানন্দজি এবং মহাপুরুষ মহারাজ তারা এসে আছেন আর সবাই আসা যাওয়া করছেন নরেন বাবু রাখালবাবু সব আসা যাওয়া করছেন এমন সময় সবাই মিলে গেলেন বাবুরাম মহারাজের মায়ের আবাহনে আটপুরে সেখানে প্রচন্ড ঠান্ডা এবং তদতিক বেশি মশা সেইটা নিবারণের জন্য খানিকটা গর্ত করা হলো তাতে প্রচুর কাঠ দিয়ে আগুন জ্বালা হলো দাউ দাউ করছে সেই আগুনের তার তার চতুর্দিকে সবাই ঘিরে বসলেন যাতে মশা তাদের না কামড়ায় আর তারা যেন তারা যে গরম জামা কাপড় পরে আছেন তাতেই যেন উত্তপ্ত হয়ে থাকতে পারে মধ্যরাত্রি তখন হঠাৎ করে স্বামী বিবেকানন্দ যীশুর ত্যাগ বৈরাগ্যের কথা এক টানা বলে যেতে থাকলেন যখন তার বলা শেষ হয়ে গেল তখন তিনি জিজ্ঞাসা করলেন আজকে কেন মহামতি কথা মনে পড়ছে তখন সেন্ট জেভিয়ার্স কলেজের শশী এবং শরদ স্বামী রামকৃষ্ণানন্দ জী এবং স্বামী শারদ আনন্দজী তারা বললেন আজকে যিশুর জন্মের প্রাক সন্ধ্যা স্বামী বিবেকানন্দ বললেন সেই ত্যাগস্বরূপ শ্রী রামকৃষ্ণ যিনি আমাদের ত্যাগ বৈরাগ্যের দীক্ষা দিয়েছেন মহামতি যিশু যিনি জগতের কাছে প্রেম ভালোবাসা এবং বৈরাগ্যের কথা প্রচার এবং এই পবিত্র পাবক এর সামনে করেছেন দাঁড়িয়ে আমরা সংকল্প করছি আর আর আমরা ঘরে ঘরে ফিরে ফিরে যাব না আমাদের যাওয়ার প্রয়োজন নেই এতদিন ধরে সেই ষোলোই অগস্ট থেকে তাদের যে একটা সংশয় মতো হচ্ছিল সেটা সম্পূর্ণ অপসৃত হয়ে গেল সন্ন্যাসের মন্ত্র এসে গেছিল তথাপি তাদের মনের ভেতরে একটা সংশয় অবশেষে আঠারোশো সাতাশি সালে জানুয়ারি জানুয়ারি প্রথম ভাগে খুব সম্ভবত সাতই জানুয়ারি বরানগর মঠে আনুষ্ঠানিক বিরজা করে প্রত্যেকের সন্ন্যাস হল সেই বিরোজা জায়গাটা এখনও খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে যদিও পাবলিককে সেটা দেখতে দেওয়া হয় না তার কারণ সব জায়গাটা এখনও আমাদের পাওয়া যায়নি কিন্তু ওই জায়গাটা পাওয়া গেছে যেখানে সেই খুঁড়ে ওই বেদি তৈরি করে যজ্ঞ বেদি তৈরি করে যোগ্য হয়েছিল সেইটার কথা এই কারণে আমরা যে যে পুজোটা করি এটা যিশুকে পুজো করছি না ওই তিথিটাকে আত্মপ্রকাশে অভয় দান যেমন কল্পতার উৎসবে পালন করা হয় ঠিক সেই রকম যে আত্ম মুক্তির জন্য তারা সংকল্প করেছিলেন কি একটা বলে সংকল্প সংকল্প দিবস বা কিছু একটা নাম দিয়েছে এটা এইভাবে এইভাবে পুজো হচ্ছে ঠিক সেই রকম তখন পর্যন্ত যিশুর এই যে লেখা হয়েছে মায়ের যে জীবনী এটা অনেক বছর পর লেখা হয়েছে যখন এই খ্রিস্টানদের প্রভাব আমাদের জীবনে আমাদের ব্যক্তি জীবনের মধ্যেও ভীষণভাবে পড়ছিল বলছেন দক্ষিণায়ন শেষে উত্তরায়নে দেবগণ জাগরিত ভক্তিপূর্ণ মনে। বলছেন দক্ষিণায়ন শেষ হয়ে গেছে উত্তরায়ণ শুরু হয়েছে যাবতীয় শুভ কাজ উত্তরায়নে করতে হয় কারণ দেখবেন ঠাকুর মা স্বামীজি তিনজনের জন্মই কিন্তু উত্তরায়নে বস এই অন্য আমাদের যাবতীয় মন্দির প্রতিষ্ঠা হেনা তেনা এগুলো উত্তরায়নে করাই দরকার অনেকে জোর করে করেন বটে কিন্তু এগুলো উত্তরায়নে হওয়া দরকার উত্তরায়নে না হলে কোনো কিছু প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় না কারণ দেবতারা তখন নিতৃত থাকেন আপনাদের মনে আছে কিনা জানি না দুর্গা পুজোর সময় সেখানে বোধন করতে হয় সেই ঘুমিয়ে আছেন তাকে জাগ্রত জাগ্রত করতে হয় তুমি জাগো মা হ্যাঁ সেই সেইখানে তাকে জাগাতে হয় যে তুমি ঘুম থেকে ওঠো উঠে আমাদের পূজা গ্রহণ করো এই ঘুমের কালে তাকে জাগিয়ে সেখানে তখন দেবী খুব ক্রুদ্ধা হয়ে গেছিলেন এবং তিনি বধ করে ফেলেছিলেন ঠিক সেই রকম উত্তরায়নে সবকিছু সু চতুর্দিকে ভালো থাকে এই কালে দেবীর জন্ম বলছেন গগন দিবা হলে অবসান নিশাকাল আসে বারোশ বারোশত ষাট সাল আটই পৌষে গগনে তারকারাজি অতি সমুজ্জ্বল হাসিতে খুশিতে ভরা করে জলমল আকাশ জেলেছে আজি কোটি কোটি বাতি কার আগমনে ধন্য হবে এই রাতি জানে না মনুষ্যগণ জানে দেবতারা তাই বুঝি দীপ জালি দিয়ে আছে তাহারা লক্ষ্মী মাতা আজি রাতি আসিবেন ভাবে সেই আয়োজনে রয়ে দেবতারা সবে বলছেন দেবতারা যেন স্বয়ং জগদম্বা আদ্যা শক্তি মহামায়ার আবাহনে যেন রয়েছেন আকাশ সেজে উঠেছেন ঘন আকাশ তারকারাজিতে সেজে উঠেছে এবং এই কেন সেজে উঠেছে কারণ এই সময় ক্লিয়ার স্কাই দেখতে পাওয়া যায় সেই সময় ঘন আকাশের ভেতরে সেইগুলো জেলে যেন মা আসবেন তার জন্য যেরকম আমরা ঘরে ঘরে বাতি জ্বালি ঘরে ঘর ঘরের দুয়ারকে আলোকিত করি ঠিক সেরকম যেন সবাই আলোকিত করে রেখেছেন যে দেবতারা আসবেন মানুষ জানে না কিন্তু দেবতারা জানেন বলছেন সড়কে দুন্দুবিভাজে রিষ্ট দেবগণ থরে থরে করে সবে পুষ্প বরিশন লক্ষ্মীবারে লক্ষ্মী আসে রামচন্দ্রপুরে অধিষ্ঠিতা যেই দেবী শ্যামার উদরে কৃষ্ণা সপ্তমী তিথি দুই দণ্ড নকলে দেবী জগতের ভালে। জগতের পৃথিবীতে জগতের আকাশে তিনি যেন আবির্ভূতা হলেন সেই বারোশো সন আট বারোশো এতে ইয়েতে বারোশো বারোশো ষাট সালের আটুই পৌষ তিনি এলেন দেবতারা আবাহন করছেন পুষ্প বৃষ্টি করছেন পুষ্প বৃষ্টির একটা ভারী সুন্দর গল্প আছে শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে তাকে দাহ করা হবে পূজনীয় মায়ের আরেক শিষ্য তিনি এসেছেন ওই যখন মায়ের ঘাটে স্নান করানো হচ্ছেন দেখতে আর তিনি এদিকে তাকাচ্ছেন আকাশের ওদিকে তাকাচ্ছেন ওদিকে তাকাচ্ছেন আর তাকে জিজ্ঞাসা করা হলো মহারাজ কেন এরকম এদিক ওদিক তাকাচ্ছেন তিনি বললেন এত বড় মহাত্মা শরীর গেল একটু পুষ্প বৃষ্টি হলো না কাছে ঠিক পরিষ্কার হচ্ছিল না কি করতে কি হবে বলে মহারাজ কি আশা করে আছেন এমন সময় অল্প করে খুব কাজে বলেন বৃষ্টি বৃষ্টি দেবতাদের পুষ্প বৃষ্টি জলাকারে সেটি আমাদের পৃথিবীর ওপর এসে ঝরে পড়ে সেই যেন সেই রকম পুষ্প বৃষ্টি হচ্ছেন মা আসছেন ধন্য আজি ধন্য আজি শ্যামা লক্ষ্মী এলা কন্যা হয়ে নাহি উপমা রামচন্দ্র ধন্য পেয়ে কন্যা রূপে তাঁরে ধন্য তুমি ধন্য আমি জগত মাজারে মঙ্গল শঙ্খ হল নিনাদিত এ শুভ বারতা পায় গ্রামবাসী যত বলছেন দুজনেই ধন্য রামচন্দ্র এবং জগন্মাতা আমাদের শ্যামা সুন্দরী দেবী তারা দুজনেই খুব ধন্য কেননা দুজনের ঘরেতে স্বয়ং জগন্মাতা এসেছেন চতুর্দিক যখন তার জন্ম হলো চতুর্দিকে শঙ্খ নিনাদ হতে থাকলো আমাদের মেয়েদের জন্মের সময় তো শাক বাজে না তাই না কান্নাকাটি হতে থাকে হায় 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 করতে থাকে মেয়ে জন্মালো তাহলে কেন মায়ের জন্মের সময় শাক বাজছিল তার মূল কারণ হচ্ছে শ্যামা দেবী তাদের বড় কন্যা প্রথম সন্তান প্রথম সন্তান হবার আনন্দে সে স্ত্রী হোক পুরুষ হোক প্রথম সন্তান হবার আনন্দ সবার ভীষণ রকমের ঠিক সেই রকম মা এসেছেন তাই আনন্দে ভরপুর আর এরা দুজনেই জানতেন যে স্বয়ং আধ্যা শক্তি মহামায়া তাদের ঘরে জন্ম নেওয়া হলো আমাদের প্রত্যেকের রাশিগত একটা নাম থাকে আপনারা হয়তো অনেকেই জানেন না এখন তো সব আর ওই ওই সব জন্মপত্রিকা তৈরি করা হয় না জন্মপত্রিকার সবারতে রাশিগত একটা নাম দেওয়া যায় রানী ভোদা রানী নানা রকমের নাম খ ক যে যে অধ্যক্ষ সে রাশি বলছে সেই অনুযায়ী মায়ের রাশিকৃত নাম ছিল ঠাকুরমণি এইটা হচ্ছে একটা অদ্ভুত কথা প্রতিকার বলছেন এটা তার কল্পনা ঠাকুরের মণি তিনি তাই এই নাম প্রভুই দিলেন উহা সার জানিলাম বলছেন শ্রীরামকৃষ্ণের জীবন মণি তিনি বলছেন জ্ঞান দিতে এসেছে পাঁচে রূপ দেখলে লোকে খারাপ দৃষ্টিতে দেখে তাই এবার রূপ ঢেকে এসেছে ও কি যেসে এই স্বয়ং যিনি বলছেন তিনি হলেন অবতার বরিষ্ঠ তার দ্বারা নিত্য পূজিতা শ্রীমা সারদা দেবী তাই বলছেন ঠাকুরের মণি ঠাকুরের হৃদয়ের মণি আর ডাক নাম হলো মা সারদা বিষয়ে আরেকটা কথা আছে যেটা এখানে প্রকাশ করা শ্রী শ্রীমা শ্রীমাতার রামময় গৌরীশ্বরানন্দ নাম সন্ন্যাসেতে হয় শ্রীমাতারে একদিন সুধালেন তিনি কে রাখে তাহার নাম পিতা কি জননী উত্তরে কহিলা মাতা স্মিত হাস্য করি মামোর নাম রাখ মামোর রাখিলা নাম দেবী ক্ষেমং করি সারতা নামিতে ছিল মাসিমার মেয়ে ইহদামে ছাড়িল সে আসি আমি গেহে মাসিমার অনুরোধে পাল্টায় নাম বড় হয়ে মার কাছে এই জানিলাম মার ভারী শরতের অনুরোধ করে নারায়ণ চন্দ্র কাটি করে মহা ওজস্বিনী মাতা বিজ্ঞান শ্রীপ্রভুর হৃদয় হলে হলা প্রেম মন্দাকিনী লহ লহ এ মাতা শ্রীপদে শরণ সময়ে চলিয়া যায় হলে অন্নমন গৌরীশ্বর আনন্দজি মায়ের প্রিয় শিষ্য রামময় যার নাম তিনি একবার মাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই যে নাম হলো এই নামটা কেন হয়েছিল মা তখন বলেন শ্যামাসুন্দরী দেবী নাম রেখেছিলেন খেমুঙ্করি কিন্তু মায়ের মাসির কন্যা তার নাম ছিল সারদা এবং তিনি অল্প বয়সে মারা যান সেই কারণে মাসি তাকে অনুরোধ করেছিলেন তার মাকে অনুরোধ করেছিলেন যে এই খেমঙ্করির নামটি বদলে যদি সারদা রাখা যায় তাহলে তার মনে হবে যে তার সারদাই ফিরে এসেছেন ভাগ্যিস অনুরোধ করেছিলেন নালে আমাদের কত কষ্ট হতো খেমঙ্করি মায়ের পুজো করতে হতো ভেবে দেখুন কত কষ্ট এই মা বলতে সারদা বলতে আমাদের কষ্ট হয় বলে মা বলে না কিচ্ছু বলে না পারো শুধু সারদা মা বলে ডাকলেই হবে সেইটা আমাদের ডাকতেই কত ভুল হয়ে যায় সেইখানে খেমুঙ্গলি নাম হলে আমরা বলতাম খেমা দেমাদার ডাকতে পারছে না এরকম অবস্থা হতো ভাগ্যিস মাসিমা বদল করে দিয়েছিলেন মাসিমার অনুরোধে পাল্টায় নাম সারদানন্দজি মা ঠাকুরনে কোষ্ঠী নির্মাণ করেছিলেন আপনারা শ্রী শ্রী মায়ের যে জীবনী আছে শ্রীমা সারদা দেবী স্বামী গম্ভীরানন্দ জীমার তার একবারে শুরুতেই দেখবেন হয় কোষ্ঠী দেওয়া আছে যারা এইসব বিষয়ে পারদর্শী তারা দেখতে পারেন এখানে বলছেন কেমন হবেন সেদিনই বলছেন মহা ওজস্বিনী মাতা বিজ্ঞান বিজ্ঞানী বলছেন মহা ওজস্বিনী খুব তেজই মা আমাদের সাধারণত মাকে দেখলে মনে হয় যে মায়ের কোনো রকম কিছু নেই তেজ না থাকলে ভেবে দেখুন না কোথায় সেই বলছেন যে মহা ওজস্বিনী খুব অজস্বিনী শক্তিস্বরূপিনী প্রাণস্বরূপিনী আপনি দেখবেন আপনার জীবনে কোনো রকম কোনো শক্তি আপনি খুঁজে পাচ্ছেন না শুধু মাকে চিন্তা করলে দেখবেন আপনার ভেতরে অদ্ভুত একটা শক্তি আসছে তাকে চিন্তা করলে তাঁর ভেতর থেকে তা নাদ করা মানে প্রকাশ করছেন এই যে জগতের সকলকে সকলের কাছে দেখুন আপনারা দুটো কথা পড়ে দেখবেন যদি সম্ভব হয় শ্রী শ্রী মায়ের কথা তাতে প্রথম খণ্ডে স্বরজুবালা দেবীর স্মৃতি আর শ্রীশ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ডে স্বামী অরূপানন্দজির স্মৃতি দুটো দীর্ঘতম স্মৃতি দুই এতে সবচেয়ে দীর্ঘতম দুটো স্মৃতি আছে কিন্তু দুটো স্মৃতি একদম দুরকম একটা স্মৃতিতে আমরা আমাদের নিত্যদিনের মাকে খুঁজে পাই সেটা হচ্ছে স্বরজুবালা দেবীর মা আর অরূপানন্দজির মায়ের মায়ের বিজ্ঞানের প্রকাশ মায়ের বিশেষ জ্ঞানের প্রকাশ সাধারণ ভজন এবং শাস্ত্রাদি জ্ঞান সেটির প্রকাশ আমরা দেখতে পাই ওই দ্বিতীয় স্মৃতিটা থেকে মাঝে এত কিছু জানতেন এত কিছু মায়ের জীবনে ছিল সেগুলো এবং তার প্রকাশের মাধ্যমটা খুব সহজ সরল মিডিয়ামটা খুব সহজ সরল যে কেউ বুঝতে পারবে একবারে যে কেউ বুঝতে পারবে যেরকম আপনাদের এই মাঝে মাঝে রান্নার সাথে বলা হয় না যে আপনি যে রান্নাটা করতে আপনার এত সময় লাগতো এমন সহজ প্রসেস বলে দেবো পনেরো মিনিটের মধ্যে আপনি সব করে নেবেন পনেরো মিনিটের ভেতরে ইয়ে করিয়ে দিতে হবে এই কি বেশ বলে ওই আমাদের কালা যেমন হট গোলাপ করে দেবে সব তৈরি আছে আপনি ভালো করে জল দিয়ে মেখে নিলেন চিনি চাষনি করলেন তার মধ্যে ফেলে দিলেন আর ওটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলেন ব্যাট হট গোলাপ জামুন ইনস্ট্যান্ট ওই রকম ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে কিন্তু যেরকম গোলাপ জামুন খাওয়ার পর মনে দীর্ঘ সময় তার আনন্দটা থাকে ঠিক সেই রকম জগন্মাতার এমন প্রকাশ ছিল যে সেই আনন্দটা দীর্ঘস্থায়ী হয়ে থাকতো আমরা যা যারা জগন্মাতাকে সামনাসামনি দেখতে পাইনি যাদেরকে আমরা ধ্যানে যাদের যারা আমরা তাকে ধ্যানে দেখার চেষ্টা করি কিংবা তার বই পড়ে তাকে চিন্তা করার চেষ্টা করি আপনারা দেখবেন ওই চিন্তা মাত্রই একটা কি সুন্দর ছবি প্রকাশিত হয় মা চলেছেন এই সরলাবালার একটি স্মৃতি আছে মা চলেছেন গঙ্গার ঘাটে স্নান করতে সেই একেবারে গোলাপ মায়ের সাথে একেবারে সেই যেন এই লজ্জা পাওয়া সেই বউটি নতুন বউটির মতো পেছন পেছন হেঁটে যাচ্ছেন তারপরে গঙ্গা স্নান টান সেরে তারপরে তিনি সেই যে ফোঁটা টোটা যে কাটায় সেইখানে সেই বামুনকে ফোঁটা কাটানোর পরে তাকে ফল দান করলেন ফল দান করে তিনি বলছেন এই ফল তোমার আর এই ফলদানের ফলও তোমার আমরা একটা জিনিস টাকা দিলে পঞ্চাশ বার আমাদের লোকে জিজ্ঞাসা করে কবে এইটিজির সার্টিফিকেটটা দেবে বারোরে সার্টিফিকেটের দিকে দেরি হচ্ছে কেন তাই না আমরা এগুলো একবারে প্রত্যেক দিন প্রত্যেক বছর ফেস করি সবার কাছে না কিছু কিছু মানুষের কাছে ফেস করি আর তিনি বলছেন না ফলটা তো তোমার জিনিসটা তো তোমার আর এই ধান করার জন্য আমার যে পূর্ণ ফল হচ্ছে সেটাও তোমার নিজের জন্য কিচ্ছু রাখছে না এই যে ছবিটা যখন আমরা দেখি তখন আমাদের নিজেদের খুব কষ্ট হয় যে আমরা মায়ের সন্তান আমরা সব সময় নিজের জন্য নিজের জিনিসটা আলাদা করে সরিয়ে রাখি আমাদের খানিকটা কিরকম না আমাদের সবাইকে মাছের তরকারি ভাগ করে দিতে হবে তাড়াতাড়ি একটা ভালো পিস একটা বাটিতে তুলে আলাদা করে সরিয়ে রাখল তারপরে সকলকে খুব ভাগ করে যাচ্ছি সবাই বলছে আ হা হা কী ভালো মানুষ দেখো নিজের জন্য একটুও রাখলো না আগে যে তুলে রাখা আছে সেটা কিন্তু আমরা দেখতে আমাদের অবস্থাটা খানিকটা সেই রকম সবার কথা বলছি না আমার অবস্থাটা তো সেই রকমই বলছি কিন্তু এই যে মায়ের যে জীবন যখন আমরা পড়ি যে উজাড় করে দিয়া ভালোবাসা উজাড় করে দিচ্ছেন ভালোবাসা কিংবা সেই স্মৃতি কথা আছে সেই ভক্ত কল্পনা করে এসেছিলেন যে মা সারদা দেবী জগন্মাতা তিনি তিনি সোনার সিংহাসনে বসে থাকবেন এবং তার দুপাশে জয়া বিজয়া তাকে চামর ব্যজন করবেন তিনি এসে দেখলেন একটি বুড়ি মতো মহিলা তিনি ঘুরে বেড়াচ্ছেন খেংড়া ঝাড়ু তাই দিয়ে উঠোন পরিষ্কার করছেন আর লেংচে লেংচে হাঁটছেন মায়ের পায়ে ব্যাথ ব্যথা ছিল লেংচে লেংচে হাঁটছেন মাকে তিনি মাকে বলছেন মা তুমি এই বলছে কি করবো বাবা নিজেই মায়া এই যে ছবিগুলো যখন আমরা মনে পড়ে আমাদের দেখবেন চোখ বন্ধ করলে নিজের ভেতরে কিরকম প্রাণ শক্তি ফিরে পাই আমরা কিংবা সেই বুড়ি অনাথিনী এসেছেন মায়ের কাছে খাবার দাবার পৌঁছে দেবেন বলে তার শরীর খুব খারাপ হয়েছে রাত্রিরে বিছানায় একেবারে পেচ্ছা পাইখানা করে ফেলেছেন মা ভোরবেলা ঘুম থেকে উঠেই ফেলেছেন সবাই উঠবার আগেই তাকে তাড়াতাড়ি করে তুলে পুন্নি পাঠিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে তবে তাকে কাপড় টোপর দিয়েছেন তাকে গুড় মুড়ি দিয়ে তাকে রও না করিয়ে তার বিছানা তুলে মিজে পরিষ্কার করে সেই সব বিছানা কেচে কুচে মেলা হয়ে গেছে সবার জেগে উঠা এই যে অন্য পক্ষী মাতা যেরকম তার সন্তানকে রক্ষা করেন মায়ের এই যে রূপটি এগুলো যখন এক একটি ছবি যখন আমাদের মনে পড়ে এই যে বলছেন না যে আমাদের মনের ভেতরে যে এটা আসে এতে বলা মা হলেন বিজ্ঞান ও না বিশেষ রূপে জ্ঞান এই যে অন্যের জন্য কিরকম ভাবে করতে হয় তার সেই আর মহা ওজস্বিনী এইসব জিনিসগুলো আমাদের ভেতরে এক নতুন শক্তির সঞ্চার করে আমাদেরও মনে হয় আমরা মায়ের সন্তান হয়ে রকম কিছু হতে পারি না পুথিকার লিখছেন লক্ষ্মী দেবী করেছেন আধার ধারণ করিতে সারদা বেশে পাপ বিমোচন কিরূপে মা করে লীলা শোনো এইবার স্নেহ কৃপা সুধা দিয়ে গঠন তাহার শ্রবণে মাতার লীলা যোগী ঋষিগণ আনন্দ সায়রে সবে ভাসে অনুক্ষণ পঠন আর ঘোর তপস্যায় সেরূপ আনন্দ হৃদয় না হয় মাতাই মদের হন মো কারণ ধরে থাকো ছাড়িও না চরণ রামকৃষ্ণ জগতের যত ভক্তগণ চরণ দিয়ে সে অভয় পদ মোর মনত শিরে দাও মোরে তাহাদের অনুগামী করে নারায়ণী মামার আমার শ্যামার কোলে শোভা পায় শিশু শশী সম জগত কপালে আকার করেছে আকার ধরেছে কায়া সূক্ষ্ম হয়ে জ্বর ভাবাতিতা আসিয়াছে ভাবেরও ভিতর যেন কি কারণে দয়া হয়েছে মাতার সন্তান উদ্ধার শুধু অন্য নহে আর সারদাই পিতৃগৃহে প্রথম সন্তান আনন্দে ভাসিছে আজি সবাকার প্রাণ শারদার মুখে হাসি যেন মধু ছড়া কাঁদিতে জানে না কভু কন্যা কভু না কাতরা যে হ্যারিস এই শিশু কোলে নিতে চায় স্পর্শে তার কি আবেশ কি বা সুখ পায় প্রতিকার বলছেন জগন্মাতা আমাদের লক্ষ্মী রূপ ধারণ করে জগতে এসেছেন শারদা বেশে ধারণ করে এসেছেন কি করছেন না পাপ বিমোচন আমাদের সকলের যে খারাপ জিনিসগুলো সেগুলো টেনে নিচ্ছেন মায়ের জীবনে শেষ ঘটনাটা আমরা শুনেছি সরলাবালার স্মৃতি কথায় সরলবালা সরলাবালা ইনি হলেন পরবর্তীকালে ব্রাজিকা ভারতীপ্রাণা মাতাজি তিনি বর্ণনা করছেন মাই শেষ দুদিনের ঘটনায় বলছেন এত তীব্র শ্বাসকষ্ট হচ্ছে মাতার ঘরে শ্বাস নিচ্ছেন আর তিনতলা একতলা সব জায়গা থেকে শোনা যাচ্ছে ভীষণ কষ্ট যত রাত বাড়ছে তত সেই শ্বাসকষ্টের তীব্রতা বাড়ছে তারপর ধীরে 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 সেই শ্বাসকষ্টের তীব্রতা একটু 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 করে কমতে কমতে একটা সময় শান্ত হয়ে গেলেন এই যে তিনি তো শুদ্ধ ব্রহ্ম তিনি তো শুদ্ধ স্বরূপিনী তাহলে তার এই কষ্ট কেন আমাদের সকলের কর্মফল তিনি গ্রহণ করেছিলেন আমাদের গুরুরা যে এত কষ্ট পান তার মূল কথা হচ্ছে আমাদের সবার কর্মফল তিনি গ্রহণ করেন আমরা সারাক্ষণ পরীক্ষা নিরীক্ষা করি চুল কত বড় লম্বা হবে সেটা দেখার চেষ্টা করি এ দিয়ে ছুটি বাঁধা যাবে কিনা এসব কত রকমের পরীক্ষা করি কিন্তু একবারও আমরা পরীক্ষা করি না যে আমি কত কত কোন এক্সটেন্ট দি পবিত্র হতে পারি এটা কিন্তু আমাদের কখনো হয় না আমার চুল কত বড় লম্বা করতে পারি সেই একজন সেই গায়কের কথা মনে পড়ে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এত বড় বড় লম্বা চুল আমি প্রথমে ভেবেছিলাম মহিলা তারপরে দেখলাম না গোপটোপ আছে তারপরে আরও কাছে গিয়ে দেখলাম না পুরুষ মানুষ কথা বলে যখন পুরুষ মানুষ লম্বা চুল পনিটেল করে এমনি করে চুলিয়ে রেখেছেন আর ছেলেরাও প্যান্ট শার্ট পরেন মেয়েরাও প্যান্ট শার্ট পরেন তাই পেছন থেকে তাকে পুরুষ বলেই মনে হয়েছিল তারপরে যখন কাছে গেলাম আর লম্বা একটা জামা পড়ে আছেন বুঝতে পারছি না তো পুরুষ না স্ত্রী তারপরে যখন ঘুরলেন তখন দেখলাম যে না পুরুষ মানুষ মোটা গোঁপ আছে তার হ্যাঁ আর ওই রকম পনিটেল চুল আছে সেই ঘোড়া গাজের মতো চুলছে আর এমনি এমনি করে নাড়াচ্ছেন সেটা নড়ছে সেই রকম এ আমাদের এই তো সমস্যা আমরা এইটা আমরা বাহ্যিক সৌন্দর্য বিকাশের চেষ্টা করি কত লম্বা চুল হলো কত মোটা গোঁপ হলো কীরকম পোশাক পরল কিন্তু একবারও আমরা চেষ্টা করি না আমাদের ভেতরটা কত পবিত্র হলো কত গম্ভীর হলো কত বিশ্বাস আমাদের কত সুদৃঢ় হলো এই বিষয়গুলো নিয়ে আমরা কখনো পরীক্ষা করে দেখি না কারণ এই পরীক্ষাগুলো তো খুব কঠিন তো আমরা কঠিন জিনিসে যাই না লম্বা চুল বেশ ভালো শ্যাম্পু লাগাবো দিনে পাঁচবার স্নান করব হেয়ার ড্রায়ার ব্যবহার করব সবাই দেখবে আমার চুল আমি এরকম করছি আমি ওরকম করছি তবে হলুদ একটা ঝুঁটি হলুদ দিয়ে বাঁধবো একটা ঝুঁটি লাল দিয়ে বাঁধবো এরকম সব নানা রকম কিছু করে সব পরীক্ষা করতে আমরা ভালোবাসি বিকজ আর মোট ইজি থিংস আসল পরীক্ষা হচ্ছে আমরা কতটা পবিত্র আমার কাছে ঘড়ি আছে চিন্তা করবেন না এখনো কুড়ি মিনিট ক্লাস নেবো যতই আপনি ঘড়ি দেখুন কুড়ি মিনিট এখনও নেবো ক্লাস ভাই ব্যাথা করছে হুম বলছেন যে শ্রবণে কি রূপে মা করেন লীলা শোনো এইবার স্নেহ কৃপা সুধা দিয়া গঠন তাহার এমন একজন মানুষের কথা আমরা বলছি যার এই তিনটে জিনিস শরীর নয় এই তিনটে জিনিস দিয়ে তার শরীর তৈরি এক হচ্ছে স্নেহ আর হচ্ছে কৃপা আর এক হচ্ছে সুধা তার মাতৃস্নেহ তার সামনে সব কিছু ফিকে পড়ে যায় আর এটা এই কৃপা মানে কৃপা প্রার্থী কিনা কৃপার যোগ্য কিনা এসব কোন রকম কিছু বিচার না করে অকৃপণ হাতে যিনি কৃপা করে থাকেন আর যিনি সুধা আনন্দ দান করেন এই তিনটি যিনি দান করে থাকেন বলছেন শ্রবণে মাতার লীলা যোগী ঋষিগণ আনন্দ সায়রে সবে ভাসে অনুক্ষণ পঠন পাঠন আর ঘোর তপস্যায় সেরূপ আনন্দ কবু হৃদয়ে না হয় আমরা যখন সাধন ভজন করি জপ ধ্যান করি তখন মনটা একটা উচ্চ ভূমিতে থাকে তারপরে ধীরে 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 যখন সাধারণ মানুষের এসে যায় তখন এই যে যে আনন্দটা যে ভূমা আনন্দটায় ছিলাম সেই আনন্দটা আমাদের থাকে না আমরা আবার সাধারণ মানুষের মতো নেমে আসি আবার সেই আলু পটল কেনাকিনি করতে থাকি কিন্তু জগন্মাতার লীলা যখন আমরা শ্রবণ করে থাকি তার একটা পারমানেন্ট ইফেক্ট পড়ে আমাদের মতো আমাদেরই মতো মানুষ আমরা যখনই আমাদের জীবনে আমার তো নিজের জীবনে যখন খুব দুঃখ হয় তখন আমি একটা কথাই স্মরণ করে থাকি মা জীবনে বাহ্যিকভাবে কত দুঃখ পেয়েছিলেন ঠাকুর যখন তাকে ছেড়ে চলে গেলেন মা চলে আসছেন কাশীপুর থেকে গাড়োয়ান সেই দারোয়ান তার গাড়িটাকে আটকে দিলেন বললেন না ভারী বাড়ি ভাড়া দেওয়া হয়নি অতএব গাড়ি ছাড়া হবে না মা যেন হলেন কি আমাদের কাছে কি বলে বেশ মর্ড করার জিনিস এইটা অথচ এই এত এত অপমান কিন্তু আমাদের সহ্য করতে হয়নি একবারে অনাথিনীর মতো তিনি বৃন্দাবনে গিয়েছেন বিভিন্ন তীর্থ দর্শন করে বৃন্দাবনে গেছেন আমাদের অবস্থা কিন্তু অত অনাথের মতো হয়নি আমাদের কিছু না কিছু একটা আছে তারপরে কিভাবে তিনি যখন ফিরে ফেরত গেলেন কিভাবে কাটাবেন কেউ কোনো কথা বলতে পারছেন না কারণ কাজুর কাছে কোনো টাকা পয়সাও নেই যে শেষ কোনো কথা বলতে পারি মা লোকের বাড়ি সাত বাড়িতে ধান সেদ্ধ করতে কালি ভুলি ঝুলি মেখে তবে খাবার জন্য কিছু টাকা পেতেন কাপড় ছিঁড়ে গেছে গিট দিতে দিতে সেই পায়ের কাছ থেকে কাছ থেকে কাপড় একটু একটু করে উঠতে আরম্ভ করেছে কারণ মা গিট দিচ্ছেন এত কষ্ট মনের ভেতরে যেন আনন্দের পূর্ণ ঘট স্থাপিত হয়ে আছে যখনই মনে দুঃখ হবে যখনই কিছু কষ্ট হবে তখনই সবসময় এই জিনিসগুলোর কথা ভাবার চেষ্টা করুন বলছেন না যে অনুক্ষণ এই সব ভাবলে আনন্দ সায়ের এ সবে ভাসে অনুক্ষণ তখন আনন্দ সাহেবে আনন্দের সাগরে আমরা ভাসতে থাকি বলছেন মাতাই মোদের হন মোক্ষেরও কারণ ধরে থাকো ছাড়িও না চরণ মায়েরও চরণ মাকে ধরে থাকলেই আমরা মুক্তি প্রাপ্ত হব মায়ের কাছে মুক্তি পাওয়াটা সহজ ঠাকুর অনেক পরীক্ষা করবেন বিড়েটি করে তারপরে ছাড়বেন মা ওসব করবেন করবেন মা একেবারে সঙ্গে সঙ্গে আমাদের মুক্তির ব্যবস্থা করে দেবেন মাতাই মধ্যে যত ভক্তগণ সততই সে চরণ করই মোর চরণীরে দাও মরে তাহাদের অনুরাগামী করে বলছেন আমি তো সেই রকম ভক্ত নই শ্রীরামকৃষ্ণের যত ভক্তগণ আছে তারা শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীর চিন্তায় অনুক্ষণ তারা মগ্ন হয়ে থাকেন তারা নিজেকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে বিস্মৃত হয়ে যান নিজের কথা ভুলে যান বলছেন আমি সেই স্তরের ভক্ত নই তাই তুমি দয়া করে আমাকে সেই স্তরের ভক্তে উত্তীর্ণ করো আমাকে সেই স্তরের ভক্ত করে তোলো বলছেন নারায়ণী মামার শ্যামামার কোলে শোভা পায় শশী সম জগত ও কপালে অকার অকায় ধরেছে কায়া অকায় ধরেছে কায়া সূক্ষ্ম হয়ে চড়। ভাবাতিত আয়সী আছে ভাবের অভিতর এইটা হচ্ছে কথা আপনারা দেখবেন ভবপ্রীতানন্দন ওঝা এই দেওঘাট বদ্রীনাথের মন্দিরের পূজারী ছিলেন ভারী সুন্দর গান লিখতেন মৈথিলি ভাষায় গান লিখতেন একটি গান আছে জাগো জাগো যোগেশ্বরী জাগো জাগো যোগেশ্বরী সেইখানে একটা শব্দ বলা আছে নিরা একটা পদ আছে নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী কনক চম্পক গৌরী তেজে কটি সৌদামিনী জাগো জাগো যোগেশ্বরী নিরাকারা যার কোনো আকার নেই তিনি ভক্তদের কৃপায় তিনি আকার ধারণ করেন নিরাকারা কৃপা করি সাজিলে বিচিত্রা নারী যে বিচিত্র রূপ ধারণ করলেন দশটি হাত তার অপূর্ব সুন্দর দেখতে কেমন কনক চম্পক গৌরী সোনার চাঁপার মতো তার গায়ের রং এবারে জ্যোতির্ময়ী জ্যোতির্ময়ী একটা রূপ ধারণ করলেন কনক চম্পক গৌরী তেজে কোটি সৌদামিনী সেই যেন সূর্য চন্দ্রের কোটি তেজ যদি সংযুক্ত করা হয় সেগুলো যেন কম পড়ে যাবে ফিকে হয়ে যাবে বলছেন সেই তিনি সেই নিরাকারা তিনি দয়া করে কৃপা রূপ ধারণ করে এলেন জগন্মাতাকে কি আমরা চিন্তা করতে পারতাম না নিশ্চয়ই পারতাম কিন্তু একটা রূপ ধারণ করে আর মাকে চিন্তা করাটা অনেক সহজ বলে তিনি মাতৃরূপ ধারণ করে এসেছেন মা বলছেন না জগতের সকলের প্রতি ঠাকুরের মাতৃভাব ছিল সেই ভাব বিকাশের জন্য তিনি আমার কাছে রেখেছেন পুরুষকে মা বলে চিন্তা করাটা বেশ কঠিন কিন্তু জগন্মাতাকে মা বলে চিন্তা করাটা অনেক সহজ অনেক সহজে আপনি তাকে করতে পারেন সেই জন্যেই জগতের সেই উচ্চ আধ্যাত্মিক তত্ত্বকে লাভ করার জন্য মা আমাদের কাছে মা হয়ে এলেন বলছেন জানো কি কারণে দয়া হয়েছে মাতার সন্তান উদ্ধার শুধু অন্য নহে আর কেন তার এত কৃপা তার এত কৃপার কারণটা কি আর অন্য কোনো কারণ নেই সন্তানকে তিনি উদ্ধার করতে এসেছেন আপনারা ভাবুন বাবা ভীষণ রেগে গেছেন ধরে খুব সে মারধর করছেন সবার আগে যে লোকটা এগিয়ে আসেন তিনি হলেন মা কতগুলো যে পিঠে পড়ে মায়ের পিঠে পড়ে আপনারা আপনাদের ছেলেবেলার কথা কল্পনা করুন নিজের ছেলেদের কথা কল্পনা করুন বাবার মার যতগুলো ছেলে পিঠে পড়ার কথা ছিল তার ফর্টি পারসেন্ট মায়ের পিঠেই পড়ে যায় মা কিন্তু একবারে সেই পক্ষী মাতার মতো করে দুহাত বাড়িয়ে সন্তানকে রক্ষা করেন ঠিক সেই রকম সন্তানকে মুক্তি দেবার জন্য জগন্মাতা শরীর ধারণ করছেন শারদার পিতৃহে এইবার একটা খুব টেকনিক্যাল কথা আছে বলছেন শারদাই পিতৃ গৃহে প্রথম সন্তান আনন্দে ভাসি চেছি সবিকা কার প্রাণ বাড়ির প্রথম সন্তান হলে সবার আনন্দে ভাসে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু তারপরের অংশটা সারদার মুখে হাসি যেন মধু ঝরা কাঁদিচ্ছে জানে না কন্যা কভু না কাতরা বলছেন অসব সময় সে হাসছে সে যেন কখনো কাঁদবে জানে না কাঁদবে কেন তার তো জীবনে দুঃখ নেই আমরা কাঁদি কেন আমাদের জীবনে দুঃখ আছে না পাওয়ার বেদনা আছে তাই তো কাঁদি এবং না পাওয়ার বেদনা আছে বলেই তো সেটা প্রকাশ করার জন্য আমরা কাঁদি কিন্তু তার তো জীবনে না পাওয়ার কিছু নেই কিন্তু কিছু তার থেকেই সব কিছুর সৃষ্টি যিনি ভান্ডারী তিনি তার বাজারে গিয়ে বলবেন না যে আমার দশ পয়সার আমি লজেন্স কেন পেলুম না তার ভান্ডারে সব আছে ল্যাভেন চুস আছে সব আছে কোনো কিছু তার অভাব নেই তাই তার আর কান্নাকাটি করার কিছু নেই এবারে বলছে যেহারে শিশুরে সেই কোলে নিতে চায় স্পর্শে তার কি আবেশ কি বা সুখ পায় ঠাকুরের ক্ষেত্রেও হয়েছিল ঠাকুরকে যে দেখত ঠাকুরের সেই অপূর্ব হাসি থেকে তাদের মন ভরে যেত তারা কোলে নিতেন এবং কোলে নিলে যে কী এক অদ্ভুত আনন্দ সুখ হয় সেটার কথা আপনারা কদিন আগে এই যে রাম মন্দির উদ্বোধন হলো রামলালার এই মূর্তি তৈরি হচ্ছে তার একটা ছবি ওয়ার্কশপে দাঁড়িয়ে আছেন সেইখানে একটা ছবি সদ্য সোনার এ লাগানো হয়েছে একটা ছবি এরকম সব নানা রকমের ছবি তারপরে সোনার মুকুট পরানো হয়েছে সোনার তীর্ধনুক পরানো হয়েছে কিন্তু যখন উদ্বোধন হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা হয়ে তখন একটা অদ্ভুত ছবি সে এক অদ্ভুত হাসি মনে হচ্ছে ছোট্ট শিশুকে থেকে নিয়ে কোলে করে বা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াই নিয়ে ঘুরে ঘুরে বেড়াই অদ্ভুত এক আনন্দ এটা দেখে আনন্দ হচ্ছে দেবতার প্রতিমূর্তিকে দেখে আমাদের আনন্দ হচ্ছে সেই দেবতা যখন মানুষ হয়ে আমাদের মধ্যে আসেন তাকে কোলে নিয়ে কতটা আনন্দ অত আপনারা বুঝতে পারছেন এই কথাটা এখানে বলছেন বলছেন ঠাকুর স্পর্শে তার কি আবেশ কি বা সুখ পায় তাকে যখনই স্পর্শ করা হচ্ছে কি আবেশ কি আমার খুব অবাক লেগেছিল পরিণত বয়সে আমার মনে হয়েছে মাত্র সারাটা জীবন এই রাস্তায় পায়ে হেঁটেছেন জুতো পারেননি কখনো এমনি খালি পায়ে হেঁটেছেন কিন্তু পায়ের তলা একদম নরম লাল টুকটুকে স্থলপদ্ম প্রতি স্থলপদ্মতিকাশ পাদাম ভোজ শুষবনাম তোমরা যেরকম ভাবে ধ্যানে বলো একদম ঠিক টুকটুকে লাল নরম পা মায়ের পায়ের তলাগুলি নাকি ভীষণ সুন্দর ছিল আমি দেখিনি শুনেছি কিন্তু এদের যারা দেখেছেন তাদের কথা শুনেছি এবং ভাবনা করার চেষ্টা করে থাকি রকম টুকটুকে নরম পা তাকে স্পর্শ করে ভীষণ রকম আনন্দ কাশী সরণ বলতেন মায়ের কাছে যখন গেছেন তখন মায়ের অনেকগুলো দাঁত পড়ে গেছে সামনের দিকের অনেকগুলো দাঁত পড়ে গেছে কথাগুলো একদম ফক ফক করে আসছে বলছেন কিন্তু সে কথায় এমন জাদু এমন সুধা আছে মনে হচ্ছে আরো শুনি আরো শুনি আরো শুনি এই হচ্ছে আকর্ষণ করার ক্ষমতা লিখছেন একবার কোলে না হইলে মন ব্যাকুল হইয়া থাকে তাহা অনুক্ষণ কেন আসে তা এত টান ধরিতে না পারে তাই শ্যামা গৃহে তারা আনাগোনা করে যাহারে হেরিতে রাম কৃষ্ণ আগমন যাহারে হেরিতে আসে লোকপালগণ গণ নরেন্দ্র মোহিত হয় যাহারে হেরিয়া শরৎ যাহার পদে বিকাই হিয়া যোগিন যে পদে সব সপিলা অহং কৃষ্ণ সকারা খালের মাথা যদি হন কপিল নারদ আদি নানা বেশ ধরে যাহারে হেরিতে হেথা আগমন করে সেই দেবী এসেছেন এই কন্যা রূপে স্বরূপ থেকেছে মাতা অতি চুপে চুপে আগুন কি রবে চাপা বস্ত্রের ভিতরে ক্রমশই প্রকাশিত হবে ধীরে ধীরে কাছে উপস্থিত হবে সিদ্ধগণ মাতা হইবে তখন রামকৃষ্ণ জগতের প্রাণ হয় মাতা জগৎ জননী রূপে হইবেন খ্যাতা লক্ষ্মী মাতা পদে মোর প্রণাম জানাই সারদার পদে মোর হৃদয় বিকাই নরেন্দ্র শরৎ আদি যত তনয় আর যত ভক্তি আছে ভক্ত আছে শারদা মায়ের সকলের শ্রীচরণে করিয়া প্রণাম এ লীলা প্রসঙ্গ কথা আজি লিখিলাম পুথিকার বলছেন যে একবার নিয়েছে সে কিছুতেই নামাতে চায় না তার এত আনন্দ হয় সে কিছুতেই নামাতে চাইছে না ভীষণ আনন্দ তাই বলছেন একবার নিলে কোলে নানা বাই ভূমে ইচ্ছা হয় দিবানিশি যেন মুখ চুমে মানে কিস করবে তা নয় আদর করবে সারাক্ষণ মনে হচ্ছে কোলে বাচ্চাকে নিয়ে আদর করি খুব আনন্দ করি বলছেন প্রতিদিন এ শিশুরে না হিরিলে মন ব্যাকুল হইয়া থাকে তাহা অনুক্ষণ একবার অন্তত দেখতে হবে দেখবেন ঠাকুরের জীবনেও আছে সেই এরা বলছেন যে সীতারাত পাইনের মেয়েরা বলছেন যখন ঠাকুরকে তারা দেখতে পেতেন না একবারের জন্য তারা আসতেন কেন আসতেন না বামুন দিদিকে দেখবার চলে বাড়িতে যত জল আছে সব জল ফেলে দিয়ে কলসি কাকে তারা হালদার পুকুরে জল নিয়ে বামন দিদির সঙ্গে দেখা করতে আসতেন বামন দিদির সাথে থরি তারা দেখা করতে আসতেন তারা সবাই আসেন গদাইয়ের সঙ্গে দেখা করতে এ এক অদ্ভুত প্রেম কি অপূর্ব প্রেম দিলে বিধাতা আমায় আমাদের গান আছে না সে অপূর্ব ভালোবাসার বন্ধনে ভগবানের সঙ্গে ভগবান আমাদেরকে এইভাবে তাকেও যদি বাঁধতে হয় তাকেই ভালোবাসার বন্ধন দিয়ে বাঁধতে হবে ভালোবাসা ছাড়া আর অন্য কোনো বন্ধনে ভগবানকে বাঁধা যায় না আমরা যদি মনে থাকি সোনার তীর ধনুক দেব তাতে হয় হয় না কিছুতেই কিছু না শুধু ভালোবাসা দিয়ে তাকে বাঁধতে হয় তিনি আর কিচ্ছু চান না বিশুদ্ধ ভালোবাসা বলছেন তাই করে গৃহে তারা আনাগোনা করে যে আর যাহারে হেরিতে রামকৃষ্ণ আগমন রাম এই এই রাম যেই রাম সেই কৃষ্ণ এই দেহে রামকৃষ্ণ বলছেন যুগল অবতার রামকৃষ্ণ রূপে যাকে দেখবার জন্য জন্মগ্রহণ করেছেন যাহারে হেরিতে আসে লোকপালগণ নরেন্দ্র মোহিত হয় যাহার চরণে যাহার পদে পদে সবে সপিলা অহং মাতা হন পুথিকার বলছেন যে নরেন্দ্র তার সমস্তটি নিবেদন করেছেন মাকে প্রণাম করতে আসছে নরেন্দ্র বর্ণনা আছেন তিনি গঙ্গা জল খাচ্ছেন বারবার গায়ে গঙ্গা জল ছেটাচ্ছেন তার জ্বর হয়েছে কয়েকদিন আগে সবাই ভয় পাচ্ছেন আবার স্বামীজির শরীর খারাপ হবে কিনা স্বামীজি হলেন স্বয়ং পবিত্রতার স্বরূপ তিনি আসছেন তিনি পবিত্রতার স্বরূপিনীর কাছে আসছেন তার মনে হচ্ছে সামান্য এতটুকু যদি অপবিত্র ভাব থাকে মাতার দিকে ফিরেও তাকাবেন না নিবেদিতা আস এলেন কলকাতায় স্বামীজি ভাবছেন যে যদি মা তাকে গ্রহণ করেন তাহলে তাকে হবে মা তাকে শুধু গ্রহণ করলেনই না মাতার সঙ্গে একসঙ্গে বসে খেলেন মাতার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলেন খুব আনন্দ সিনেমাটায় বলা আছে যে একটা শ্বেতপদ্ম নরেন ঠাকুরের পূজার জন্য ওদেশ থেকে নিয়ে এসেছে একটা শ্বেতপদ্ম নিয়ে আসা হয়েছে ইয়ে পুথিকার বলছেন যে শরৎ তার পায়ে চরণ বিকিয়ে দিয়েছে যোগীন সে পদে অহং ত্যাগ করেছে অহং ত্যাগ মানে যোগীন মহারাজ মায়ের প্রথম শিষ্য গুরুর কাছে আমাদের সমস্ত অহং ত্যাগ করতে হয় সমস্ত অহং তার পদ ত্যাগ করেছেন সেই দেবী এসেছেন এই কন্যা রূপে স্বরূপ ঢেকেছে মাথা অতি চুপে চুপে মা একবারে নিজেকে ঢেকে রেখে নাহলে ভাবুন না সবাই বলছেন যে সারদার বেদ হয়েছে পাগল লোকের সাথে মায়ের মন খারাপ হচ্ছে মায়ের তো মন খারাপ হওয়ার কথা নাই মা তো নিজে জানেন তিনি পূর্ণ ব্রহ্মনারায়ণ তাহলে কেন মনে হচ্ছে একদম সাধারণের মতো অভিনয় করছেন তাই আমরা টেকিং ইনটু কনসিডারেশন আমাদের মতো করে ভাবছি তাকে আমাদের মতো করে মনে করছি মা আমাদের এই রকম দেখবেন এই যে মাকে কাপড় দেবার সময় আমরা কখনো অন্য কিছু ভাবি না নিজে যে রঙটা ভালোবাসি সেই রংটাই মাকে কাপড় দিই আমি দেখছি একজন এসেছেন কদিন থেকেছেন তিনি যে হলুদ রঙের পোশাক পরেছেন এবং তিনি হলুদ রঙের নিয়ে আমি জিজ্ঞেস করলাম বেশ রংটা বলছেন অনেক খুঁজে খুঁজে দেখলাম এইটা পরলে মাকে খুব দারুণ দেখবে মায়ের প্রিয় রং হলুদ কেউ বা চওড়া লাল পাড় তাঁতের কাপড় নিয়েছেন জড়ি দিয়ে কাজ করা বলছেন মাকে এটি পরলে ভারী ভালো লাগবে একজন টাকা দিয়েছিলেন আমরা কিনেছিলাম একটা সবুজ বেনারসি কিনেছিলাম তাকে জিজ্ঞেসপত্র করেই কিনেছিলাম কিন্তু তার একটুও ভালো লাগলো না আবার তিনি যখন পরে এলেন আমাদের ওখানে বেড়াতে তখন তিনি মায়ের জন্য একটি টুকটুকে লাল বেনারসি কিনে নিয়ে এলেন যে মা হলেন দেবী আদ্যা শক্তি মহামায়া তাকে ওই রকম যেতেই রঙে মানায় বলছেন লক্ষ্মী মাতা পদে মোর প্রণামও জানাই শারদার পদে মোর হৃদয় বিকাই নরেন্দ্র শরৎ আদি যত তনয়ের আর যত ভক্তি আছে শারদা মায়ের সকলের শ্রীচরণে করিয়া প্রণাম এ লীলা প্রসঙ্গ কথা আজি লিখিলাম সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে ইখানে শেষ করছি আজই পর্যন্ত ওম প্রণতানাং প্রসীদত্বং দেবী বিশ্বাতিহারিণী त्रैलोक्यবাসিনামিদ্যে লোকানাং বরদা ভব ওম জননীং সারদাম দেবিন রামকৃষ্ণং জগৎগুরুং पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुः ॐ शान्ति शान्ति, शान्ति हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु